रसगोल्ला खाई ना ना छाना बोलते जेगुलो सादा 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 सन्देश सेगुलो खाई ना माने कालाकाद कालाकाद जरा जरा आछो एखाने तादेर बोलो तो जे पांडुआ की दी करे मयदाना छाड़ा दिए शीतकालेर फेभारिट खावार कदबेल जानी ना भेतरटा की होबे दोकान थेके तो बोले दिलो बाजार थेके बोले एटा भालो ता कल के दुटो आर किनते पारलाम ना एइटुकुनी छोटोई एकटा निये एसेछि आगे देखी जोदि भालो हय ताहले आबार निये आसबो एटा कालके फाटालेई बोझा जाबे जे भालो कि खराब। गुड आफ्टरनून फ्रेंड्स वेलकाम बैक टू आवर चैनल। तुम्हारे सकल के चैने स्वागत जानाच्छि। तोमरा सकले केमन आछो आशा करी तोमरा सकले भालो आछो सुस्थ आछो एबं आनंदे आछो। आबार एकटा नतून ब्लग निये तोमादेर सामने चले आसलाम। आजकेओ सेई बेला हये गेछे आज आजकेओ आजकेओ सेई आमादेर बेला हये गेल माने कैमरा अन करे तोमादेर संगे कथा बोलते आसा ताई एखन 12टा बेजे गेछे तो ओई जोन्नोई तोमादेर बोललाम जे गुड आफ्टरनून गुड मर्निंग तो हबे ना आर आजके ता चलो एखन थेके आमादेर ब्लगटा शुरू होच्छे। एखन थेके आमरा जा जा करब सबकिछु तोमादेर संगे शेयर करब। तो चलो आगे सबकिछु तोमादेर संगे शेयर करब। आजके तो शुक्रवार तो चलो आजकेও घरे सब किछु कमप्लीट हये गेছে। मा रान्नाও आजके कमप्लीट हये गेছে। मा एखन बसे लुडो खेलছে আর ঝুমি একটু চা করতে গেছে। সকালে এক রাউন্ড আজকে চা হয়েছে কিন্তু আরেক রাউন্ড চা আরেক রাউন্ড চা চলবে। तो एखन बाड़ीते भाईओ एखन आसेनि बाबाओ एकटु बेरियेछे। बाड़ीते आज शुधु आमरा तीनजन मा आमि आर झुमी। तो भाबलाम जे चलो चा एकटु चा खाई चा कि एकटु गल्प करी। ता बाड़ीते जखन केउ नेइ तीनजन बसे बसे माने गल्पगुजब आड्डाई चलछिल एतक्षण धरे। ता झुमिके बोललाम एकटु चा कर चा खेये तारपरे चान करते जाबो चान करे तारपरे पुजो दिये बेरिये जाबो। ता चलो ता झुमी कि करछे चलो रान्ना करे सोजा चलो देखे आसि। ता चलो एइ जे झुमी एखन चा बसियेछे एइ जे एने चा हये गेছে আর এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট ছিল আজকে রুটি। তাই সেই রুটি আর কি হয়েছে সাথে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে সকালে ব্রেকফাস্টও তোমাদের দেখাতে পারিনি। এখানে কাপ তো ধুয়ে রেখেছি জুমি আর এখানে চা ফুটে গেছে আর এখানে দুধটা গরম করে রাখা হয়েছে। আর তা চলো চট করে আমি হচ্ছে দেখিয়ে আসি আজকে ব্রেকফাস্ট কি। তা চলো এই হচ্ছে ব্রেকফাস্টের হচ্ছে তরকারি মানে সবাই খাওয়াই গেছে শুধু এই তরকারিটুকু বাকি আছে। তা দুপুরে খেয়ে নেব। তা এখানে মাছকে ফুলকপি দেয়নি বাঁধাকপি পাতা দিয়ে আলু দিয়ে যে তরকারি করেছে এইটা তোমাদের তো রুটি দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কালকে তোমাদের দেখিয়েছিলাম ওই দেখাইনি কালকে তোমাদের দেখাতে ভুলে গেছি রাত্রিবেলা। তো বাদাম তো ভেজাই তার সঙ্গে ছোলাও ভিজিয়েছিলাম কিছু তা সেগুলো রয়েছে সেটা আমাদের খাওয়া গেছে। ভাই আজকে টিফিনে নিতে ভুলে গেছে তো বাড়িতে এসে খাবে তো ওর জন্য রেখে দেওয়া হয়েছে। আর চট করে চলো আর দুপুরের মেনুটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে টেবিল পুরো হচ্ছে গোছানো হয়ে গেছে টেবিল গোছানো হয়ে গেছে। আর হচ্ছে চলো আজ দুপুরের মেনুটা তোমাদের চট করে দেখাই। এই দেখো ভাত তো ভাত দিয়ে শুরু করি। এটা হচ্ছে ভাত আর হচ্ছে এইটা হচ্ছে কালকের কিছু ভাত ছিল সেটাকে একটু গরম করে রাখা হয়েছে। আর আজকে করেছে আবার সেই বাঁধাকপি কালকে ছিল ফুলকপি আজকে ছিল বাঁধাকপি তো এই বাঁধাকপি। আর এখানে হচ্ছে সয়াবিনের তরকারি। এই হচ্ছে আজকের মেনু। আজকে দুপুরে আজকে আর ডাল ফাল করিনি তরকারি এই হচ্ছে আজকে দুপুরের মেনু সিম্পল। তা চলো এই এখন তো কেউ নেই বাড়িতে এখনও খাবার দেরি আছে আমাদের এখন চান করবো পুজো দেবো ভাই আসবে সব মানে এখনো রেডি কিছু হয়নি সবে খাবার দাবার রেডি করেছি এখন এদিকে কাজ সেরে তারপর সব খেতে বসবে। তো চলো চা ঝুমি চা নিয়ে যাচ্ছে ঝুমি তোমাদের সামনে আর কিছুক্ষণ পরে আসছে কারণ মাথা এখনো ঘষবে মাথায় তেল তেল মেখেছে তাই জন্য ও আসতে পারছে না ও একটু পরেই তোমাদের সামনে আসছে। তো এই চা নিয়ে যাচ্ছে ঝুমি তো এখন বসে এখন চা খাবো একটু আড্ডা মারবো সোজা যাবো চান করতে। তো চলো চাটা খেয়ে চান টান করে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। এই মাত্র খেতে বসলাম চান করে পুজো টুজো দিয়ে একটু বসেছিলাম বসে এই চলে আসলাম খেতে। তো ভাত টাত বড়া হয়ে গেছি খেতে বসে গেছি। তো আজকে তো মেনু তোমাদের দেখিয়ে দিয়েছি যে কি মেনু বাঁধাকপি খাবো তারপরে যাবো সয়াবিনের তরকারি দিয়ে আজকে আর ডাল টাল কিছু হয়নি তোমাদের দেখালাম। तो खाबो तो चलो खावा शुरू करी एदिके मा खाच्छे मा ओदिके बसे गेछे आर बाबा आर भाई तो खावा होये गेछे आगे शीतकाले गरम गरम भाते बाँधाकपि खूब भालो लागे खेते एखोन आर गरम नेई भात ठंडा होये गेछे हाँ एखोन ठंडा होये गेछे किन्तु गरम गरम भाते बाँधाकपि मटरशुटी उफ दारुण लागे खेते जलपेर तेल खाबे खाओ सेटाई खाओ जलपाइर तेल और आचार जो खावा जाए तृप्ति सकले खावा जाए आचार और जलपाइर तेल खूब फेवरेट मार ना आज जेहेतु डाल नहीं जलपाइर तेल खाबेओ ना आज के तो ये पेल रेस्ट पेल जलपाइर तेल शेषे सोयाबिन तरकारीটা এত ভালো লাগে খেতে কিন্তু বাবার জন্য সোয়াবিন তরকারিটা খাওয়া যায় না একদম আমার সোয়াবিন একেবারে পছন্দ করে না ওই ঝোল সোয়াবিন তরকারি করলে ঝোল আর আলু খায় সোয়াবিন খায় না ওদের সোয়াবিন থাকা সত্ত্বেও সোয়াবিন মা করতে পারে না জানি যে বাবা খাবে না তাহলে আলাদা আবার কিছু করতে হবে কিন্তু আজকে মা বলে না আজকে তুই সোয়াবিন করি তো বাবা খেয়েছে ঝোল আর আলুটা খেয়েছে কিন্তু সোয়াবিন খায় না বাবা ওই পনিরের তরকারি করলো আমাদের বাড়িতে একই অবস্থা বাবারও খায় না পনির আমি খাই না বলা আমিটা খাই আর পনিরটা ফেলে দেয় না আমি আমি অ্যাটলিস্ট কি ছানার যে জিনিস আমি খাই না ছানা যে না আমার ছানা যেগুলো আমি খাই না রসগোল্লা খাই কিন্তু না না ছানা বলতে যেগুলো হচ্ছে সাদা 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 সন্দেশ সেগুলো হচ্ছে খাই না মানে কালাকাঁদ কালাকাঁদ ওইগুলোই খাই না আমি ছানা বলা ভুল হয়েছে মানে ছানা তো সবই পান্তুয়াও না না ময়দাদি করা হয় হ্যাঁ হ্যাঁ তাই তো তাই কি পান্তুয়া কি দিয়ে করে বলো তো এই নিয়ে আমাদের মধ্যে লেগে ছানা আর মা আমরা বলছি ময়দাদি করা হয় পান্তুয়া এই যারা যারা আছো এখানে তারা ধরো বলো তো যে পান্তুয়া কি দিয়ে করে ময়দা না ছানা দিয়ে তোমরা বলো পান্তুয়াটা কি দিয়ে করে ময়দা দিয়ে করে না ছানা দিয়ে করে সেটা অবশ্যই করে কমেন্টে জানিও चलो हमार तो खावा शेष हो गल और एखो है गए बासनगुलो कैकटा माजते लगी और मारो खावा गए मा उठे उठलो ही मात्र तो चलो ओई दिके काज टाज करे आबार आस्ते तुम्हारे कथा बोलते और रास्ते बेरिए यदि सुजोग पाई तो अवश्य तुम्हारे संगे कथा होच्छे और ना हले बाड़ीते एसे ना चलो आमार खावा शेष हो गेछे रान्नाघरे गिये ना बासन मजा तो भरा बासन मजा आछे और गैस टैस एक पोछा बाकी आछे एक पुछे टुचे निये बसे तारपरे बेरोबो काजे गुड इवनिंग फ्रेंड्स यही मात्र बाड़ीते फिरलाम फिरेई भाबलाम जे तोमादेर संगे एकटु कथा बोले नि तो आमरा भाबलाम आजकेओ एसे आमरा करब रान्नाघरेर काज किन्तु सेटा हलो ना मा ढुके गेछे रान्नाघरे एसे एदिके मा रान्नाघरे तो चलो मा कि करछे आगे चट करे देखे आसि चलो एई जे चलो चले एसेछि रान्नाघरे एखाने बासन मा सब गुछिए दियेछि देखो माने एकटु जोदि फाका पाय माने हाथ बसे थाके ना এখানে বাসন গোছানো হয়ে গেছে শুধু এইটা ইউজ করেছে সেটা রয়েছে আর এখানে কড়াই মাজিনি কড়াইতে কি করেছে চলো আগে দেখিনি কি করেছো আলু ভেজেছি আলু ভাজা করেছে হ্যাঁ আলু ভাজা রাত্রির আলু ভাজা হ্যাঁ ডাল সিদ্ধ আর আলু ভাজা ও রাত্রির জন্য স্পেশাল আলাদা করে মেনু করেছে এই দেখো আলু ভাজা আর এদিকে হচ্ছে डाल सिद्ध देखो डाल सिद्ध डाल सिद्ध और ওদিকে হচ্ছে আলু ভাজা এদিকে মা চা বসিয়ে দিয়েছে এখানে চা হচ্ছে আর এখানে ওই যে দুপুরে সোয়াবিনের তরকারিটা একটু রয়েছে ওইটা আর হচ্ছে এখানে দুধ গরম করে রেখে দিয়েছি চলো আমাদের বাড়িতে চা এমন খাওয়া হয় দেখো কি অবস্থা কালকে না গতকাল তাই তো কালকে না পরশুদিন মানে কালকে ছিল মঙ্গলবার বুধবার এই বৃহস্পতিবার বুধবার দেখো দুখানা প্যাকেট এসেছে দুধের আজকে দুধের হাল দেখো এই অবস্থা দুধের মানে আমাদের চাটা এত পরিমাণে চলে না দুধ কিছুতে কেউ র চা খাবে না সব খাবে দুধ চা যার ফলে এই অবস্থাই হয়। আর এখানে কালকে সকালের টিফিনের ওই যে তরকারি আলু কেটে সিদ্ধ করা হয়ে গেছে আর এখানের মধ্যে আটা মাখা, তাই তো? এই দেখো এটা হচ্ছে আটা মেখে রেখেছে, মানে সকালে চাপটা কম থাকে ওই জন্য মা করে রেখেছে। আর এই দেখো আমরা আসার সময় আজকে কিনে নিয়ে আসলাম, লঙ্কা বাড়িতে ছিল না সেই লঙ্কা নিয়ে আসলাম। আর হচ্ছে শীতকালের ফেভারিট খাবার কদবেল, জানি না ভেতরটা কি হবে, দোকান থেকে তো বলে দিল, বাজার থেকে বলে এটা ভালো। তা কালকে ওই জন্য দুটো আর কিনতে পারলাম না, এইটুকুনি ছোটোই একটা নিয়ে এসছি, আগে দেখি যদি ভালো হয় তাহলে আবার নিয়ে আসবো। এটা কালকে ফাটালেই বোঝা যাবে যে ভালো কি খারাপ। আর এই দেখো লঙ্কা নিয়ে, লঙ্কা ছিল না লঙ্কা নিয়ে আসলাম। তা চলো এই তো ছিল। আর হচ্ছে কালকে এই পিনার বাটারটা ভাই নিয়ে এসছে, ওই রাত্রিরে মাঝে মাঝে অনেক রাত্রিরে আমাদের শোয়া হয়, ও বলছিল রাত্রিরে খিদে ফিদে পেলে তখন খেতে ইচ্ছা করে, তখন তো আর এমনি কিছু খেতে পারি না, তখন এইটা খাবে বলে ওই জন্য নিয়ে এসছে। আমি ঠিক আছে খা আর কি করব। আর এইদিকে মার চা ঢালা হয়ে গেল, এখন চা ঢালবে। আর হচ্ছে বাবাকে আগে জল দিয়ে আসি, চলো চট করে। জামা কাপড় ছেড়ে নিলাম, একটু বাড়ি থেকে আসলাম, হাত পা পরিষ্কার করে নিলাম, আমার ফ্রেশ। আমি এখন মার চা হয়ে গেছে, তা এখন বসে একসঙ্গে চা খাবো, গল্প করবো। তা ওর এখনো ফ্রেশ হয়নি, তা ফ্রেশ হলি তা এইটা ইয়ে করলি না কেন? টিপটাকে একটু পুছে নিতে পারতিস। পুছে নিচ্ছে, আমি পুছে নিচ্ছি, মুখ টুক ধুয়ে পরিষ্কার টুষ্কার হয়ে গেছে। আর একটু চা মুড়ি খাবো খুব জোর, আর সাথে আলু ভাজা, মা আলু ভাজা করেছে, মা বললো রাত্রির জন্য করেছে একটুখানি খাবে। এই দেখো এই যে চা এসে গেছে, চা এরকম মুড়ি আর হচ্ছে আলু ভাজা। এখানে বাবা খাচ্ছে আর এখানে আমরা, চলো মা এখানে বসেছি, এখানে একটু বসে খাবে। তা চলো দিচ্ছি, দাঁড়াও। এই দেখো এই সন্ধ্যেবেলা, এখন আমরা সন্ধ্যেবেলা না, তাও এখন বাজে প্রায় 9টার কাছাকাছি, কিন্তু আলু ভাজা দেখে প্রত্যেকেরই ইচ্ছা করলে একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাই। রাত্রিরে খেতে খেতে তো অনেকটা রাত্রির হয়ে যায়, ওই জন্যই বলে একটুখানি আলু ভাজার সঙ্গে মুড়ি দিয়ে বেশ সুন্দর লাগে খেতে। আর চা সব থেকে, এর থেকে আর ভালো ব্যাপার কি হতে পারে? আমরা চা এই মুড়ি আলু ভাজা খেতে বসছি আর একটুখানি গল্প করবো। তার চলো খেতে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। ভিডিওটাকে আর বাড়াবো না, এখানে ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। তা চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনকে ক্লিক করতে ভুলো না, তা না হলে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না। তো আজকের মতো এইটুকুনি, গুড নাইট। তা চলো তোমাদেরকে গুড নাইট করতে চলে আসলাম। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাত্রিটা সকলের ভালো কাটুক এই বলে আজকে ভিডিওটা এন্ড করছি। আর কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তা চলো গুড নাইট, টাটা টাটা।